লক্ষীমপুর খেরি কাণ্ডে আদালতে জমা দেওয়া রিপোর্টে মঙ্গলবারই স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট পরিকল্পিত ষড়যন্ত্র বলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিষ সহ ধৃত 13 জনের বিরুদ্ধে খুন খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজুর জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে সিট। আর এই অবস্থায় এদিন সংসদের অধিবেশন শুরু হতেই লোকসভায় মুলতবি প্রস্তাব পেশ করে বিষয়টি নিয়ে আলোচনা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবি জানান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। It has been said that it is a conspiracy. It is obviously a conspiracy. Everybody knows who's involved. Everybody who knows whose son is involved. Everybody knows who was there when the farmers were killed. The gentleman is a minister. We want the minister to resign. এই অবস্থায় কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা একত্রিত হয়ে ওয়েলে নেমে তুমুল হই হট্টগোল শুরু করে দেন, ফলে সংসদের প্রবল হইচই শুরু হয়ে যায়। এর মধ্যে শাসক দল বিজেপি সাংসদরা বিরোধীদের বিরুদ্ধে শীতকালীন অধিবেশন সুষ্ঠুভাবে চলতে না দেওয়ার অভিযোগ এনে সংসদ চত্বরে বিক্ষোভ আন্দোলনে সামিল হন। हम जनप्रतिनिधि के नाते, नेता के नाते, हम भी नियम नहीं पालन करेंगे, ये ठीक है क्या? कोई भी मास्क नहीं पहना, इतने नजदीक खड़े हुए हैं और अधिकारियों के इतने नजदीक खड़े हुए हैं, ये ठीक नहीं है सर। मैं निवेदन करता हूँ, कम से कम मास्क तो पहनने के लिए इनको आदेश दे दीजिए सर। সংসদে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভাইরাল একটি ভিডিও সামনে এসেছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে মন্ত্রী অজয় মিশ্রকে সাংবাদিক তার ছেলের ভবিষ্যতের বিষয়ে জিজ্ঞাসা করছেন, আর এমন প্রশ্ন শুনেই ক্ষোভে ফেটে পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ভাইরাল ভিডিওয়ে তাকে সংবাদ মাধ্যমের প্রতিনিধির সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করতে দেখা গিয়েছে। যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি আরোহী নিউজ। अरे फोन बंद कर दे, पूछो आप पूछो क्या। এই অবস্থায় বিরোধীদের ক্ষোভের মুখে প্রথমে দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন লোকসভার স্পিকার। পরে অধিবেশন শুরু হলেও বিরোধীদের হই হট্টগোল থামেনি। এই অবস্থায় এদিনের মতো অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। একই অবস্থা ছিল রাজ্যসভাতেও, সেখানেও কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা মুলতবি প্রস্তাব আনেন। আর এর মধ্যে অন্যান্য দল 12 সাংসদের সাসপেনশনের প্রতিবাদে সরব হন, ফলে মুলতবি হয়ে যায় রাজ্যসভাও। সব মিলিয়ে লক্ষীমপুর খেরি কাণ্ডে ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।